এই যে গাছটা হলো নাগপঞ্চ, এই মন্দির হলো আমাদের তাম্রধ্বজ রাজা করেছিলেন, তবে সেটা কথিত রয়েছে। কিন্তু আর একটা কাহিনী বলছে, সম্রাট অশোক যে স্তূপ নির্মাণ করেছিলেন সেই স্তূপের উপরে এই মন্দির, এই মন্দিরটি কত ফুট উঁচুতে রয়েছে, 60 ফুট উঁচুতে রয়েছে। আমরা এখান থেকে বেরোচ্ছি, এবার যাব, সামনে একটা মন্দির আছে, মন্দিরে যাব, বর্গ ভীমা এই মন্দিরে যাব, চলুন। আমরা মন্দিরে পৌঁছে গেছি, এই সেই মন্দির, পেছনে দেখতে পাচ্ছেন এই সেই মন্দির, এখানে জুতো খোলা হচ্ছে। ভেতরে যাচ্ছি, ভেতরে গিয়ে দেখাবো আপনাকে কেমন। মন্দিরটা তমলুকের মধ্যে পড়ে, মন্দির খোলার সময় ভিউটা দেখাচ্ছি আপনাদের। পুষ্পাঞ্জলি দেওয়ার সময় আমি টুরিস্ট গাইড হিসেবে ঘোষণা করছি যে দেবীর চরণে পূজা দিতে এসেছেন। আমি তাদের উদ্দেশ্যে বলছি, নাম গোত্র লেখা হচ্ছে, নাম গোত্র লিখছে, মামা এসে গেছে, এই একটা ঘন্টা মারো কাছে করতে। ঢোক ঢোক ঢোক, ঠাকুর মশাই আরো লোক আছে।
হ্যাঁ হ্যাঁ বলে দিচ্ছি, আমার একটা পুজো দেওয়া হয়েছে এখানে। মন্দিরের বাইরের ভিউটা দেখাচ্ছি, সব পুজো দেওয়া হয়ে গেছে। মামা তোর এবার বিয়ে হবে, তুই যেটা বলছিস। বাহ খুব সুন্দর একদম। এখানে কি পড়েছিল? তমলুকের লোকের কি ধারণা কি পড়েছিল? স্যার একদম ছোট করে, স্যার একদম ছোট, একদম ছোট, আমরা সব গাড়ি নিয়ে এসেছি। এই মন্দির কি কে করেছিলেন না কে করেছিল? আমি বুঝতে পারছি ওনার প্রশ্ন। এই মন্দির কি কে করেছিলেন এটি বলা কঠিন, তবে আপনি কথা বলুন। এই মন্দিরটি কে করেছিলেন এটা বলা কঠিন, তবে অনেকে বলেন এটি তাম্রধ্বজ রাজা করেছিলেন, তবে সেটা কথিত রয়েছে। কিন্তু আর একটা কাহিনী বলছে, সম্রাট অশোক যে স্তূপ নির্মাণ করেছিলেন সেই স্তূপের উপরে এই মন্দির, এই মন্দিরটি কত ফুট উঁচুতে রয়েছে, 60 ফুট উঁচুতে রয়েছে। এর ভেতরকার কাঠামো কত বছরের? 400 বছরের কাঠামো। উইলিয়াম টেরি আঁকা কেশচিত্র থেকে বর্গভীরা মন্দিরে গঠন শৈলী এসেছে। এটা কোথায় রয়েছে, কত সালের জন্য? 1800 সালে। ওটা কি নাগপঞ্চমী? ব্রিটিশ পেন্টার্স ইন ইন্ডিয়াতে রয়েছে। কত সালে এটা বন্দর নগরী ছিল? 307 খ্রিস্টসালে এটা বন্দর নগরী ছিল। কত সালে এটা তমলুক জঙ্গল আকিন্ন ছিল? 1800 শতকে এটা জঙ্গল আকিন্ন ছিল। তমলুকের অতীত ইতিহাস, তমলুকের অতীত ইতিহাস কোন লাইব্রেরিতে রয়েছে? ইন্ডিয়ান অফিস লাইব্রেরিতে রয়েছে। এই যে গাছটা হলো নাগপঞ্চমী। আমরা চলে এসেছি, কোথায় এসেছি আমরা? ফেরিঘাটে চলে এসেছি, ফুলগুড়িয়া ফেরিঘাট। এখন বজ বজে আশিপুর যাবে, খুব হাওয়া দিচ্ছে, খুব সুন্দর কিন্তু মনোরম পরিবেশ। চলে যেতাম কিন্তু গেলাম না, এখন আমরা চলে এসেছি। কিন্তু আমার সাথে যারা দুজন ছিল তারা এখনো আসতে পারেনি, সেই কারণে এখনো কিন্তু যাওয়া হচ্ছে না, পরেরটাই আমাদের যেতে হবে। মাস্টার ছেড়ে দিচ্ছে দেখো।